আমাদের অনেক বাংলাদেশের মানে ধরেন নাগরিকরা এরকম সেকেন্ড হ্যান্ড মানে জিনিস ব্যবহার করতে হয় ওনাদের। আমি ধর্ম নিয়ে আমি এরকম বলতে চাই আপনাদেরকে, আপনারা যদি বুদ্ধকে খাঁটি বৌদ্ধ হতে চান, বুদ্ধের বাণী কিরকম, আমাদের ভগবান বুদ্ধের বাণী কিরকম, তথাগত সম্যক সম্বুদ্ধ কেন আমরা সম্যক সম্বুদ্ধ বলি, কি কারণে ভগবান বুদ্ধ যে শ্রেষ্ঠ, কি কারণে ভগবান আমাদের বৌদ্ধ ধর্ম বলি, কি কারণে ধর্ম তো অনেক কাজ আছে, ধরো খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, আরো অনেক কিছু ধর্ম আছে, আমাদের কি আমাদের ধর্ম বৌদ্ধ ধর্ম ধর্মটা কি আরেক আরেক আর আরেকটা সেই ধর্ম ধর্ম নাকি বিশেষ একটা ধর্ম, এটা একটু যদি বিশ্লেষণ করে আমরা দেখতে পারি। না আমাদের ধর্ম না, প্রথমে আমরা এখন বৌদ্ধ ধর্ম বললেও ভগবান বুদ্ধ কিন্তু বৌদ্ধ ধর্ম দেশনা করেন নাই, ভগবান বুদ্ধ দেশনা করছেন জগতের সত্য, জগতের সত্য। তারপর আমরা পরে সৃষ্টি করছে যে বৌদ্ধ বৌদ্ধকে বুদ্ধ ধর্ম যারা অনুগামী হয় তারাই বৌদ্ধ হয়, তাদেরকে বৌদ্ধ বলে, এবং বৌদ্ধদের এরকম 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 আইন নীতি শৃঙ্খলা এরকম বজায় রাখতে হয়, এরকম ফলো করতে হয়, আমরা এগুলো পরে সৃষ্টি করছি। কিন্তু ভগবান বুদ্ধ যখন নাকি প্রথমে বুদ্ধত্ব লাভ করেন, উনি বৌদ্ধ ধর্ম বলে আর একটা অন্য ধরনের ধর্ম সৃষ্টি করেন নাই, উনি বলছেন উনি সৃষ্টি করেছেন কি জগতের একটা যে এই যে একটা সত্য আছে, আমরা এই সত্যটা দেখতে পাই, এই সত্যটা ভগবান বুদ্ধ সম্যক সম্বুদ্ধ আমাদের সম্যক সম্বুদ্ধ বাহির করে আমাদের জন্য সত্যটা রিভিল করে দিয়েছেন, যে যে কারণে আমরা যে যে সত্য দেখলে আমরা হাঁটতে যে যে সত্যর পথে আমরা চললে সবাই এই জীবনে না শুধু এই জীবনে নয় জীবনে পরবর্তীভাবে আমরা সত্য সুখী হতে পারি। তাই অনেকে বলতে পারেন খ্রিস্টানরা যীশু খ্রিস্ট মানে, অথবা এরা গডকে বিশ্বাস করে, হিন্দুরা বিশ্বাস করে ব্রহ্ম এবং রাম লক্ষ্মণ এরকম কিছু, তারপর মুসলিমরা যে আল্লাহ আল্লাহকে আমরা ভগবান বুদ্ধ বিশ্বাস করি। আসলে আমরা যে নাকি কম্পারেটিভ রিলিজিয়াস স্টাডি কিছু করে থাকি, বুদ্ধ ধর্মটা প্রকৃতভাবে বুঝতে পারবেন কী ধর্ম ধর্ম এটা কি আসলে অনেকে এখন বর্তমানে আমরা যা দেখছি বই লেখাপত্র অনেক হয়েছে আমরা জানি না, আমরা শুধু বসে থাকি এখানে আমাদের কাজে ব্যস্ত, কিন্তু অনেক শিক্ষার্থী অনেক দেখেন প্রফেসর যে লেকচার ইউনিভার্সিটি আর যারা নাকি জ্ঞান অর্জনের জন্য যারা খুব আগ্রহীশীল আগ্রহী